বয়স্ক ভাতা বিধবা ভাতা ও ভিজিএফ কার্ডের সুবিধা প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী প্রশ্নটি করেন ওই এলাকার নাগরিক তানিয়া আক্তার এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন আমার এমপি ডট কমের মাধ্যমে আমি আমার লালমোহন পৌরসভার বাসিন্দা তানিয়া আক্তারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই লালমোহনের হতদরিদ্রের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর যে সহযোগিতা অর্থাৎ বিজিএফ কার্ড আজকে প্রতিটি ঈদে এবং বিভিন্ন সময়ে যে আমরা বিজেপি দিয়ে থাকি সেই বিজেপি কার্ড আমি নিজে আমার পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের মনির শক্ত মনিটরিং এর মাধ্যমে আমরা প্রকৃত অসহায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষের মাঝে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই সহযোগিতা আমরা পৌঁছে দিচ্ছি এছাড়া আমরা আজকে আমি আগামী কাল অর্থাৎ আগামী আটাইশে এপ্রিল আমরা লালমোহন পৌরসভায় আমরা সাড়ে আটশো লোকের মাঝে আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আমরা আমি নিজে উপস্থিত থেকে আমাদের সেই এই সুবিধাভোগীদের মাঝে আমরা এটা বিতরণ করব এবং আমি যখনই সুযোগ পাই আমি নিজে উপস্থিত থেকে সামাজিক নিরাপত্তার আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর যে সকল সুযোগ সুবিধা আমাদের অসহায় হতদরিদ্র গরিব মানুষের মাঝে আমরা পৌঁছে দিচ্ছি সেগুলো আমাদের স্থানীয় চেয়ারম্যান আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের স্থানীয় প্রশাসনের লোকজনের উপস্থিতিতে আমরা সাধারণ গরিব অসহায় মানুষের মাঝে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সহযোগিতাগুলো আমরা পৌঁছে দিই ধন্যবাদ এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের ভুলা তিন আসনের অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ